উত্তরবঙ্গের জনপ্রিয় এই আলু দিয়ে গরুর মাংসের পারফেক্ট রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কি, এই রেসিপিটা যখন আমি করি সেই দিন আমার সকাল দুপুর এবং বিকেলের খাবারের কোনো টেনশনই থাকে না, শুধুমাত্র একটা পদ দিয়ে আমার সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবারই হয়ে যায়। এত মজার এই উত্তরবঙ্গের এই জনপ্রিয় আলু দিয়ে গরুর মাংসের, এবং এটা রান্না করে একটু টিপস আছে, সেই টিপসটা আপনাদের অবশ্যই ফলো করলে আপনাদের মাংস সেরা স্বাদের হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি উত্তরবঙ্গের জনপ্রিয় আলু গোস্তটা রান্না করার জন্য এখানে আমি প্রথমে লাল আলু নিয়েছি, আর আমি একদম ছোটো সাইজের লাল আলুগুলো পাইনি, তো ছোটো ছোটো লাল আলুগুলো দিয়ে করলে আরও বেশি ভালো হয়, ওটা একটু বেশি আঠালো হয়, তো লাল আলু নিয়েছি, এটাও আঠালো, প্রথমে সিদ্ধ করে নিব। আর এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, মাংসটা হাড় চর্বি সলিড মাংসও আছে এখানে, মাংসগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিব, আর অন্যদিকে আলুগুলো সিদ্ধ করে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসগুলো, আর আপনারা চাইলে কিন্তু রান্না করা মাংস দিয়েও এভাবে করতে পারেন। তো আমি একদম প্রথম থেকে এই রান্নাটা দেখাচ্ছি। প্রথমেই আমি কিছু গরম মশলা নিয়েছি, দারচিনি, লং, এলাচ, 2টা তেজপাতা দিয়ে, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। আমরা যে মাংস যেভাবে রান্না করি ঠিক সেভাবেই আগে মাংসটা আমি রান্না করে নিব। ছোটো সাইজের 1টা টমেটো, আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ 4টা, কাঁচামরিচটা মাঝ বরাবর এভাবে একটু ভেঙে দিলে কাঁচামরিচের ঝালটা কিন্তু মাংসতে ছড়িয়ে পড়বে। তো এইভাবেই আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। তো এই রেসিপিটার ক্ষেত্রে বাটা মশলার পরিমাণটা একটু কম করে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1.5 চা চামচ মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর এই মাংসটা আমি রান্না করব তেল ছাড়া, যেহেতু গরুর মাংসতে চর্বি সহ মিক্স করা আছে তাই আমি তেল দিচ্ছি না, তেল ছাড়াই কিন্তু আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আর হাড়টা ধুয়ে, মশলার হাড়টা ধুয়ে সামান্য একটু পানি আমি মাংসতে দিয়ে দিয়েছি। এভাবেই আমি প্যানটা সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি, মাংসটা সিদ্ধ হতে থাক, আর অন্যদিকে কিন্তু আমার এই আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে আপনি দেখতেই পাচ্ছেন। এখন আমি আলুর পানিটা ফেলে আলুগুলো ঠান্ডা করে নিব, আর অন্যদিকে দেখতেই পাচ্ছেন মাংসটাও কিন্তু আস্তে আস্তে হয়ে এসেছে, যখন মাংস থেকে পানি ছেড়েছে এভাবেই রান্না করব। এখন আলুটা যখন ঠান্ডা হবে তখন আমি আলু থেকে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিব। তারপর যে ইম্পর্টেন্ট কাজটা এটা কিন্তু স্কিপ করবে না, এটা একটু মন দিয়ে আপনাদের শুনতে হবে। এখন আমি আলুগুলো এভাবে ভেঙে নিচ্ছি, একদম পেস্ট করে ফেলা যাবে না, এটা আড়া ভাঙা থাকবে, এটা কিছু আস্ত থাকবে আর কিছু একটু ভেঙে যাবে আর কিছু একদম নরম হয়ে যাবে। এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে আবার হাত দিয়ে আলুগুলো এইভাবে কোচলে নিচ্ছি, একদম, আবার বলছি আমি কিন্তু আলতো হাতে এটা আলুগুলো কোচলে নিচ্ছি, এটা কিন্তু একদম জোরে জোরে কচলানো যাবে না। এই যে আমার আলুটা আপনারা দেখি বুঝতে পারছেন, আলুটা কিন্তু একদম রেডি, অন্যদিকে মাংসটাও কিন্তু কষাতে কষাতে সিদ্ধ হয়ে এসেছে, কত সুন্দর একটা মাংসের কালার এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু স্পেশালভাবে মাংসতে কিছুই দেইনি, এখন সিক্রেট আছে, এখন কিন্তু টিপসটা এবং রান্নাটা ভালোভাবে ফলো করতে হবে। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো, আর পুরো রান্নাতে কিন্তু আমি মাংসতে তেল দেইনি। আর আস্ত গরম মশলা নিচ্ছি, 1টা স্টার এলাচ, 1টা কালো এলাচ, 2 টুকরো দারুচিনি, তেজপাতা, সবুজ এলাচ আর লং। এখন আমি তেলের মধ্যে সরিষার তেলে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, আর 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু সরিষার তেলে প্রচুর ফেনা হয়েছে তাই পেঁয়াজ দেখা যাচ্ছে না। এখন আমি বাটা মশলা অ্যাড করব খুবই সামান্য পরিমাপে, আমি 1 চা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। তারপর আমি খুব ভালোভাবে বাটা মশলাটা মিক্স করে নিব, অল্প একটু পানি দিয়ে দিব যেন তেলের মধ্যে যে ফেনাটা সেটা চলে যায়। সামান্য একটু পানি দিয়ে মশলাটা, এই যে আমি কষিয়ে নিয়েছি, এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া অ্যাড করব, 1 চা চামচ করে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, আর 1 চা চামচ ধনে গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। তারপর আমি গুঁড়া মশলাটাও খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিব, আর মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, তেলটা উপরে ভেসে উঠবে, মশলার কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে যাবে। এই যে আবার কিন্তু তেলটা ভেসে উঠেছে। এখন আমি যে আলুগুলো রেডি করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি, ঠিক উত্তরবঙ্গে যেইভাবে এই জনপ্রিয় রেসিপিটা রান্না করে আমি কিন্তু সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা খেতে এতটা মজার, আপনারা যখন করে খাবেন আপনারাই বুঝতে পারবেন। এখন যে
কাজটা করব সেটা হচ্ছে একটু সময় নিয়ে আস্তে আস্তে আলুটা খুব মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে, একদম আলুটা ভুনতে হবে। ভুনতে ভুনতে এক পর্যায়ে দেখা যাবে যে আলুটা হালুয়ার মতো প্যানের গা ছেড়ে দিয়েছে। তাহলে আলুতে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না, যদি আলুটা সিদ্ধ করা সিদ্ধ আলুর একটা গন্ধ থাকে সেটা আর চলে যাবে। খুব ভালোভাবে মশলার সাথে আমি একটু সময় নিয়ে এইভাবে আলুটা কষাবো। আর আস্ত আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। এইভাবে আলুটা ভুনতে ভুনতে এক পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে সব রকমের গরম মশলা, জয়ফল, জয়ত্রী, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, সব মশলা আমি গুঁড়া করে আগেই রেখে দিয়েছিলাম। সেখান থেকে এক চা চামচ গরম মশলা আমি এই আলুর সাথে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে কষাবো। কষাতে কষাতে আমি যখন দেখব যে এটা পানিটা একদম শুকিয়ে গিয়েছে, আলুটা প্যানের গা ছেড়ে দিয়েছে, প্যানের গায়ে লেগে যাচ্ছে না, এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করব। আর অবশ্যই কিন্তু আলুটা একটু সময় নিয়ে এইভাবেই কষাতে হবে। সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি আবার 3-4 মিনিটের মতো এই পানিতে আবার একটু কষাবো। যখন আলুটা খুব ভালোভাবে আমার মশলার সাথে কষানো হয়ে যাবে, এ পর্যায়ে এখন আমি আর কষাবো না, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি পানি অ্যাড করব। যতটুকু আমি পানি দিব ঠিক একবারই আমি পানি দিয়ে দিচ্ছি। এটা একটু পরিমাপটা বুঝে আপনারা পানি দেবেন। আমার এখানে প্রায় 1/2 লিটারের মতো পানি লেগেছে। এখন আমি পানিটা দিয়ে নেড়ে চেড়ে আলুতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে দেখতেই পাচ্ছেন যে মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে এটা কিন্তু প্রায় আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আর 5-10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। আর আলুতে যখন ঝোলে একটা বলক চলে আসবে, এ পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসগুলো অ্যাড করব। ঝোলের মধ্যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে তারপর খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন কিন্তু আমার এই জনপ্রিয় রেসিপিটা প্রায় শেষের দিকে। এখন আর রান্না তেমন কোনো ঝামেলা নেই, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। যেহেতু মাংসটাও রান্না করা আর আলুটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন অপেক্ষা একটু ঝোলটা কমে আসবে, আর একটা বলক আসার জন্য অপেক্ষা করব। চুলার আঁচটা আমি একটু কমিয়ে এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এই যে যখন এরকম বলক আসবে, আমি নামানোর আগে আরও 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়াটা ঠিক নামানোর আগ মুহূর্তেই দিতে হবে, তাহলে মাংসর যে ফ্লেভারটা সেটা একদম খুবই ভালো আসে আর খেতেও অনেক ইয়াম্মি হয়। কিছুক্ষণ পরই আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমি কিন্তু তেল ছাড়া মাংস রান্না করেছি, তারপর কতটা তেল উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন। অসম্ভব মজার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।